প্লেনে করে যাচ্ছে ভাই, প্রচুর পয়সা প্রচুর। এখন কাশ্মীরে শ্রীনগরে হোটেলে রয়েছি। একটু আগে যে সুন্দর করে গুছিয়ে আলু পরোটাটা খেয়েছিলাম, সেই আলু পরোটাটা সুন্দরভাবে আমি বমি করে বের করে দিয়েছি। ফাইভে টিকিট কাটা চলছে, সিট বুকিং, কর্নার সিট দেবে নাকি জানলার ধারে? এখন রীত বাড়ি চলে এসেছি, টিকিট কাটার প্রোগ্রাম চলছে, যাবো না বলে ছেলেটা মানে কি বলবো আর কি, তো আলটিমেটলি যাওয়া হচ্ছে। তো ওর বাড়িতে এসেছি, টিকিট কাটতে বসে গেছে ছেলেটা, সকাল থেকে শুধু টিকিট কেটে যাচ্ছে। ও আগের সপ্তাহে টিকিট কেটেছিল কিন্তু আনফর্চুনেটলি ওর টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমার জন্য এটা ভালো জিনিস, নাহলে একে একা যেতে হতো। ফেরার টিকিট, প্যাকিং ডান, ওদিকে একটা ব্যাগ, এখানে আছে ট্রাইপড আর একটা ছোটো এক্সট্রা ব্যাগ যেখানে এই পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, কিছু টুকটাক আর ব্যাটারি আছে, কারণ ফ্লাইটে ওগুলো অ্যালাউ নেই। তো মোটামুটি প্যাকিং কালকে কমপ্লিট করে নিয়েছি আর আজকে রাত 11:45 ফ্লাইট। তো এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমি আর ঋত। এই যে কটা বাজে এখন? 10:15 হয়ে গেছে, দুজনে এখন এয়ারপোর্টে চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। আমি কোনোদিন আসিনি তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, চলো ভেতরে যাওয়া যাক। বাঁদিক 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 এটা বাঁদিক এটা ওই তো ওইটা এটা বললো না, এখানে কুইক ব্যাক ড্রপ আছে ইন্ডিগো, যেহেতু ইন্ডিগোতে যাচ্ছি আমরা। সরি, ও আচ্ছা আচ্ছা সরি। তো ব্যাগগুলো এখন চলে যাচ্ছে ভেতরে, আমাদের সাদের ব্যাগ নিয়ে গিয়ে চলে যাচ্ছে ওদিকে। সিকিউরিটি চেক হয়ে গেছে, মানে রীতিমতো যা যা এনেছি সবটা একটা ট্রের মধ্যে দিতে হয়েছে ব্যাক সাইডে। এই যে এগুলো হচ্ছে ট্রে, এগুলো হচ্ছে ট্রে। তো এই ট্রের মধ্যে দিয়ে, মেশিনের মধ্যে দিয়ে সব এসছে চেকিং করার জন্য। চেকিং হয়ে গেছে, মানে শুধু জামা প্যান্ট পরে ঢুকেছি। ঋতুর বেল্টে মেটাল ছিল, বেল্টও খুলে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা ডিসপ্লে, ডিসপ্লে এটা দিয়ে দিয়েছে। এই যে দিল্লি 23:45-এ ভাই এয়ারপোর্টেও লোকজন সোনা কেনে, তার মানে তানিক খুলে বসে গেছে। হ্যাঁ ওই 22-23 তো 23 ছুটি আচ্ছা 22 ওদিকে। সিটগুলোর অবস্থা, তারা সব নোংরা সিট পড়ে আছে এখানে, এটা বলবে? হ্যাঁ আবার কি, বাইরে দেখো কত প্লেন গিজগিজ করছে। এটা আমাদের বাড়ি, এটা আমাদের ব্যালকানি, ব্যালকানি থেকে কত প্লেন, আমাদের হোটেল, হোটেলের ব্যালকানি থেকে কত প্লেন দেখা যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে ভাই। প্রচুর পয়সা প্রচুর, হেভি বড় লোক আমরা, ট্রেনে যেতে পারতাম কিন্তু যাবো না, আমরা প্লেনে যাবো। আলটিমেটলি কেজিএল ট্রেক হচ্ছে, তো এখন এয়ারপোর্টে বসে রয়েছি, টাইম আছে, গেট নম্বরের সামনে ওয়েট করছি, 22 নম্বর গেট থেকে ঢুকবো আমরা। তো প্লেনটা মনে হয় পরিষ্কার করছে আমাদের জন্য, আমরা যাবো তো তাই জন্য। এই লোকগুলো আমাদের সাথে যাবে, আমাদের প্লেনটা ছেড়ে না দেয় ভাই, বাইরে দাঁড়িয়ে আছে। দেখি মাস্ক পরতে হবে না আবার। প্রায় 8টা বাজে,
এডিট করে দেবো। তো তারপরে মানে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাস্তা, সেখানে শ্যুট করা যায়নি। আর তার মধ্যে এত মানে ব্যাড লাকটা এত খারাপ, মানে খারাপের ওপর ব্যাড লাক। যাই হোক, তো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, পুরো ওয়েদারের এবিসিডি হয়ে গেছে। তারপর আমি আর ইতো সে চার সিঙ্গারা খেলাম, খেয়ে এখন অটোতে বসে আছি। হ্যাঁ, মানে কী ছিল, খাস্তা নিমকি সিঙ্গারা, মানে এত কিছু কম্বিনেশন ছিল সেই সিঙ্গারাটার মধ্যে। চাটা নো ডাউট ভালো ছিল, মানে গেট থেকে বেরিয়ে বাঁ দিকে দোকানটা, কি আর করবে। তো এখন এই অটোতে বসে আছি, এবার আমরা কি খায়াম চক যাবো, তাই তো? খায়াম চক, ওখানে বাকি আমাদের টিম রয়েছে, ধ্রুব দ্বারা আছে, তো ওখানে যাবো। কিন্তু ওয়েদারের যা অবস্থা জানি না, চাঁদ সূর্য কিচ্ছু দেখা যাবে না, কীভাবে ট্রেক হবে গড নোস। বাইরে মোটামুটি বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর যেহেতু অটোতে যাচ্ছি, এই যে হাওয়াটাও লাগছে আস্তে আস্তে, তো ঠান্ডা লাগছে। মানে ওই তো আমার অলরেডি জ্যাকেট বের করে নিয়েছে, ওটা এখন গায়ে দেবে। আমরা এখন ইকোয়ান চকে আছি, আর ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পাট করে ঠান্ডা হয়ে গেছে। তো সকাল থেকে বৃষ্টি হয়েছে। এই যে ইকোয়ান চক, দারুণ জায়গা। এখন ধ্রুবর সাথে কথা বলছে। হচ্ছে বাইরের ওয়েদার, বৃষ্টি পড়ছে, সকালবেলা স্নানও করে নিয়েছি আমরা, জলটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। বাবা, কি হলো, সামনে চলে এসছে কেন, অনেকটা চেঞ্জ করেছি নাকি কিছু জানি না। তো এই যে রুম, এই তো শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, আর যেহেতু রাতে ঘুমটাও হয়নি, ভালো লাগছে না, মাথাটা কেমন একটা ধরে ধরে আছে। এখন কাশ্মীরে শ্রীনগরে হোটেলে রয়েছি। তো এখন মোটামুটি কটা বাজে, দুপুরের দিকে, মানে মোটামুটি দুপুর হতে চলল, হয়তো আজকে বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে, জানি না। সবাই একসাথেই থাক, সবাই এসে গেছে, দুজন হয়তো আসতে বাকি আছে, আসলে তারপর একসাথে বেরোনো হবে। রুম থেকে সবাই বেরিয়ে পড়েছি, এখন 12:30 হয়ে গেছে। এখন আমরা ফাইনাল ডেস্টিনেশন যেদিকে সেদিকে যাচ্ছি, রাস্তাতেই আছি। কোথায় যাচ্ছি আমার কোনো আইডিয়া? সোনমার্গ। বাহ, হচ্ছে মানে গাইডেরও কাজ করে দেয় পার্ট টাইমে, আগেরবারে ছিল, আগেরবারের ট্রিপে সান্দাকফুতে, খুব ভালো ছিলেন। যাই হোক, এখন সোনমার্গের দিকে যাচ্ছি আমরা। এখন প্রায় 1:45 বাজে, আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে গেছি। এই যে একটা ধাবা, যাই হোক, তো এখানে এখন আমরা আলুর পরোটা খাবো, আর সামনে ভিউটাও অসাধারণ, অসাধারণ ভিউ সামনে। শুরুটা হলো মানে আজকের দিনের যে ভিউ, যে শুরুটা করলাম একটা সুন্দর নদী দিয়ে, আর একটা সুন্দর সামনে পাহাড় দিয়ে, অসাধারণ, সত্যি খুব অসাধারণ লাগছে। আর ওদিকে ঋতু ফটোগ্রাফি করতে ব্যস্ত এখন। আলু পরোটা আচার, একটু আগে যে সুন্দর করে গুছিয়ে আলু পরোটাটা খেয়েছিলাম, সেই আলু পরোটাটা সুন্দরভাবে আমি বমি করে বের করে দিয়েছি। তো কিছু বলার নেই। তো এবার যেটা বলার, চলে এসেছি আমরা ডেস্টিনেশনে, আমাদের ফার্স্ট ডে ক্যাম্প, এটা আমাদের ক্যাম্প সাইট, এখানে এই টেন্টগুলোতে আমরা থাকবো, এবং বাকি যে চমক সেটা হচ্ছে এবার দেখাবো, দাঁড়াও। এই যে পাহাড় ঘেরা মাঝখান, আহা, অসাধারণ, তুখর,
এখন এতক্ষণ অবধি ঠিক ছিল, কিন্তু ফাট করে এখানে আসার পর মানে ঠান্ডা লাগা শুরু হয়েছে, বা জ্যাকেট ফ্যাকেট কিছু পরতে হবে, আদারওয়াইজ কাঁপুনি দিচ্ছে। তো এই সবাই এসে গেছি, আমরা এখানে থাকবো। মাঝখানে ভিউটা সত্যি অসাধারণ, ভিউ অসাধারণ, তুলনা হয় না কোনো। চারিদিকটা পাহাড়, মানে কি বলবো, ভাষা নেই।